প্লেকার্ড হাতে দাঁড়িয়েছেন কেন? এখানে আমি দাঁড়িয়েছি কারণ আমাদের সামনে আমাদের শিক্ষককে অপমান করা হয়েছিল এবং অনেক বাজেভাবে বকা হয়েছিল, এজন্য আমরা এর বিচার চাই, এজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা মিছিল করব যে আমরা আমাদের শিক্ষককে, একজন শিক্ষককে অপমান করা মানে গোটা বিশ্বের শিক্ষককে অপমান করা, আর আমরা এর বিচার চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার নাম মুসাম্মাদ তাসলিমা আক্তার, আমি দশম শ্রেণীতে পড়ি। আপনারা এখানে দাঁড়িয়েছেন, আপনারা শিক্ষক সাথে নিয়ে দাঁড়িয়েছেন, ছাত্রদের নিয়ে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন? এখানে দাঁড়া হয়েছে মানে আমাদের বসকে সেদিন 3 তারিখে তাকে রুমের মধ্যে কয়েকজন বাইরের লোক এসে তাকে অপমান করছে, লাঞ্ছিত করছে, তার জন্য আমরা আজকে মানববন্ধন নিয়ে দাঁড়িয়েছে। মানে এই ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষক এই অবস্থাতে না পড়ে, এবং তাতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা আতঙ্কে, মানে শিক্ষার্থীরা আতঙ্কে একটা মানে পরিবেশ হয়ে যায় আমাদের মাদ্রাসায়। হ্যাঁ, এটা যেন আর ভবিষ্যতে যেন না হয় এই জন্য। কারা কারা আসছিল এটা জানেন কি? কারা কারা আসছে, আমি আসলে ভিতরে ওদিকে ভয়ে আমি নিজে একটা মানে আতঙ্কে ছিলাম, এখন আমি ওইভাবে তাদের মুখে। এখন আপনার চাওয়া কি? এখন চাওয়া হচ্ছে তাদের সুষ্ঠু বিচার হবে, এই জন্য আমরা আজকে সবাই মিলে, সব শিক্ষক মিলে মানববন্ধনে দাঁড়িয়ে আসছি। মানে সব শিক্ষকে ওটাই চায়, এটা কি ভয় আতঙ্কে ইয়া হয়েছে, তারা ঠিক মতো তাদের মনোযোগ বসছে, আমাদেরও একটা মনে করেন যে আমরাও একটা অস্থিরতার মতো ভুগতেছি যে না কি হবে না হবে। সুষ্ঠু পরিবেশ আসার জন্য বাচ্চারা যাতে আর ভয় না পায়, আমরাও সুষ্ঠুভাবে স্বাধীনভাবে বাচ্চাদেরকে পাঠদান করাইতে পারি শ্রেণীকক্ষে। এটা একটা প্রতিষ্ঠান, সেখানে বহিরাগত লোক, তারা বহিরাগত লোক বা তারা ইতিপূর্বে সাবেক সভাপতি ছিল, তারা প্রতিষ্ঠানে এসে একজন শিক্ষককে অপমান করতে পারে বা অপদস্থ করতে পারে, এটা কখনো আমি সমীচীন মনে করি না। কারণ তারা যদি এরপরেও সভাপতিত্ব চায়, তাদের ভদ্রতা, তাদের আচরণ খুব উন্নত মানের হওয়া দরকার। এটা একদম আমি মনে করি যে এটা পিছিয়ে মারা দরকার এদের। আসলে এটা একটা একদম অসামাজিকতা, এটা আসলে এটা সমাজের কোনো সামাজিক লোক এরকম কাজ করতে পারে না। একজন প্রতিষ্ঠানের একজন প্রধানের সাথে কীরকম আচরণ করা উচিত, একটা শিক্ষকের সাথে কীভাবে আচরণ করা উচিত, এগুলো আসলে প্রত্যেকটা মানুষের জানা দরকার যদি সে শিক্ষিত বা ভদ্র হয়ে থাকে। তো পরশুদিনের এই ঘটনা আসলে এটাকে আসলে মেনে নেওয়ার মতো নয়। কারা কারা আসছিল শুনছেন না? এটা আসছিল শামীম, আসছিল ও সাবেক সভাপতি ছিল, কুদ্দুস সে সাবেক সভাপতি ছিল। এরা কি, এটা এটা কি বাবা বাপদাদার সম্পদ যে এটাকে তারা ভক্ষণ করবে? এটা তো ভক্ষণ করার জায়গা নয়, প্রতিষ্ঠান হচ্ছে উন্নয়ন করার জায়গা। একজন আসছে, সুভার আসছে, তারা তাদের সাথে সুভার সাথে ভদ্র মতো বসে কথা বলতে পারত, অসভ্যতা অভদ্রতার মতো এটা 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 মেনে নেওয়ার মতো নয়, এটা আসলে অকল্পনীয়। এই বিষয়গুলো আসলে আমি সরকারের প্রতি আসলে দৃষ্টি আকর্ষণ করছি, আমি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আসলে এদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। এদের শাস্তি থেকে কোনো ভবিষ্যতে আর কি কোনোদিন প্রতিষ্ঠানের প্রধানকে বিশেষ করে বা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে যেন এরকম অপমানগ্রস্ত না করে। ব্যাহত শিক্ষাখাতে পুরো ব্যাহত, যেখানে প্রতিষ্ঠান যখন এরকম গ্যাঞ্জাম চলে তখন সেখানে লেখাপড়া হওয়ার কথা, এটা পুরো একটা শিক্ষা অবস্থার একটা ব্যাহত সময় আমি মনে করি, একটা নিষ্পিষিত সময় মনে করি না। আসলে এদেরকে আসলে পিছিয়ে হত্যা করা দরকার, এটা আমার একদম মানে হৃদয় থেকে কথা বলা, এটা মেনে নেওয়ার মতো নয়। তা আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সকলে এগিয়ে আসুন, আমরা এদেরকে প্রতিহত করি এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাই। এটা একটা আমাদের গ্রামের ঐতিহ্য, আমরা ধরে রাখবো, আমরা বাঁচাবো। এই চেষ্টায় কী করা যায় আমি সবার প্রতি অনুরোধ জ্ঞাপন করছি যে সবাই আপনারা আসুন, আমরা প্রতিষ্ঠানটাকে বাঁচাই। গত পরশু দিন 3 তারিখ এখানকার কতগুলো বহিরাগত সন্ত্রাসী আমাকে এবং আমার একাডেমির সুপারভাইজারকে অতর্কিত হামলা করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরা এমন বদমাশ বা এত এরা খারাপ যে যেটা আমি মনে হয় আমার এই শিক্ষক জীবনে দেখিনি। এরা হঠাৎ আমার উপর আক্রমণ করে করে শেষে আমাকে প্রাণ নাশেরও হুমকি দেয়। কাজে আমি এই অভিযোগ তার কাছে জানাবো যে ছাত্রছাত্রীরা আজকে আমাকে এই মানববন্ধন করার জন্য আহ্বান করেছে, ওরা ওদের উৎসাহে আমি এই মানববন্ধনে সমবেত হয়েছি। আমি এই অন্যায়ের সুবিচার চাই। যত প্রশাসন রয়েছে, আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে, সবার কাছে আমার অনুরোধ এটার জন্য সুষ্ঠু বিচার হয়, এটাই আমার দাবি। তো সন্ত্রাসী এরা আমাকে নিয়োগ দেওয়ার ব্যাপারেও অনেক অনিয়ম করে, যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যে এরা আমাকসহ
মানে সভাপতি ছিলেন আব্দুল কুদ্দুস সাহেব এবং অধ্যক্ষ ছিলেন আজিজা রহমান। এরা সবসময় সন্ত্রাসীতে নিযুক্ত থাকে, এরা সবসময় সন্ত্রাসীর কাজেই ব্যস্ত থাকে। আমি এদের সুষ্ঠু বিচার চাই। এরাই আমাকে আবারও নির্যাতন করে, আমার একাডেমিক সুপার হয়ে স্যারকেও নির্যাতন করে, আমি এটা সুষ্ঠু বিচার চাই। আপনার নিগোর ব্যাপারে টাকা পয়সা নেয় নাই? হ্যাঁ নিয়েছে, প্রায় 5 লক্ষ টাকার মতো। কে নিয়েছে? ওই আব্দুল কুদ্দুস সাহেব এবং তার বডি। এটা এরা তো সন্ত্রাসী, এরা তো সন্ত্রাসী। আমার উন্নয়ন দেখে এদের আর কোনো সহ্য হচ্ছে না, আমার প্রতিষ্ঠানের উন্নয়ন দেখে এদের কোনো সহ্য হচ্ছে না, যার জন্য এরা চাচ্ছে যে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। আমি আমার শিক্ষক জীবনে এইরকম কোনো মানে সন্ত্রাসী আমি দেখি নাই, আমি এর জন্য সুষ্ঠু বিচার চাই। আমার মাদ্রাসার উন্নয়ন দেখে নানারকম চাঁদাবাজি ধর্ণা ধরে, এই চাঁদা না দেওয়ার কারণে মনে হয় আমার এইরকম তারা সন্ত্রাসী আমার উপর করতেছে এবং আমার প্রাণনাশেরও হুমকি এরা দিয়েছে। তারা 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 হলো শামীম, কুদ্দুস, বারেক। আমি আসার পর শুনেছি, আমি দেখেছি যে এরা এফডিআর ভেঙ্গেও এই প্রতিষ্ঠানের একটা যে সম্পদ, এই সম্পদও এরা খেয়েছে। এফডিআর কত টাকা? প্রায় 1,20,000 টাকা। এটা কি আপনি তো এখন সুপার হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন, এফডিআর ভাঙার কি তাদের কোনো রাইটস আছে? তখনকার যিনি ছিলেন স্যার যে তারা এর সাথে ষড়যন্ত্র করে এরা ভেঙেছে। রাইট আসছে, ওটা কি তারা ভাঙতে পারে? প্রতিষ্ঠানের জিনিস কি তারা ভাঙতে পারে? রাইট নাই, রাইট নাই না। এর বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনে করেন? আমার তো প্রশাসনের কাছে আমার দাবি, এটা যেন প্রশাসন সঠিক বিচার করেন। আমার প্রতিষ্ঠান আবার সরকারি বাজেটে বাউন্ডারিও পাস হয়েছে, এর জন্য তারা কিছু চাঁদাবাজি করার চেষ্টা চালাচ্ছে আমার উপর। 5 লক্ষ টাকা দাবি করেছে নুরুজ্জামান, শামীম পরামানিক এবং কুদ্দুস। এরা মাঝে মাঝে এসে আমার উপর নানা রকম চাঁদাবাজিরও চেষ্টা করে, আমার উপর টাকা চায়। প্রতিষ্ঠানে যে কিছু টিন ছিল আমরা যে কোনো কাজের জন্য বিক্রি করেছিলাম, সে টাকাও তারা খেয়েছে। কারা তারা? সেটা শামীম এবং কুদ্দুস।